দেখ এই যে ঘড়ি ধরে বলছি, আজকে কত তারিখ? 3 তারিখ, 3 নম্বর, 3রা নভেম্বর 2023, 4:45 সময় বলছি। 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে সামনে আসবে, আমি আপনাদের বলে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে অধিকারীদের পরিবারের আর্থিক অনিয়ম সামনে আসবে। 24 ঘন্টার মধ্যে অধিকারীদের পরিবারের আর্থিক অনিয়ম, ইরেগুলারিটি, হিসাবের গণ্ডগোল 24 ঘন্টার মধ্যে সামনে আসবে। গালাগাল দিয়ে পার পাবেন না, প্রত্যেকটার উত্তর দিতে হবে তথ্য পরিসংখ্যান দিয়ে। 24 ঘন্টার মধ্যে অধিকারী ব্রাদার্সের আর্থিক অনিয়ম, হিসাবের গরমিল, সেগুলি সামনে আসতে চলেছে। এখন তো 24 ঘন্টা, এখন থেকে এই যে ঘড়ি ধরে বলছি, আজকে কত তারিখ? 3 তারিখ, 3রা নভেম্বর 2023, 4:45 সময় বলছি। 24 ঘন্টার মধ্যে সামনে আসবে অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক অনিয়ম, আর্থিক কারচুপি, আর্থিক ইরেগুলারিটিস এবং দুর্নীতি। আমি সেটা বলতে পারছি না, আমি এইটুকু বলছি 24 ঘন্টার মধ্যে সামনে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছিলেন যে হলদিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে ট্রলার বা পেট্রোল পাম্প, সেটা তো সরকার নিশ্চয়ই খোঁজ নিচ্ছে ইত্যাদি। আমি আলাদাভাবে বললাম 24 ঘন্টার মধ্যে সামনে আসবে, এবং এর উত্তর তাদের দিতে হবে, কিন্তু এই এর এর উত্তর কিন্তু তাদের দিতে হবে। ওটা তো আলাদা বিষয়, ষড়যন্ত্র ফাঁস হবে ইত্যাদি। আমি বলছি যে অধিকারী প্রাইভেট লিমিটেডের, অধিকারী প্রাইভেট লিমিটেডের যে অনিয়ম, যে হিসাবের কারচুপি, সন্দেহজনক কিছু তথ্য পরিসংখ্যান, এগুলি এখন থেকে এই 3 তারিখ বিকেল 4টে বাজতে 10 থেকে 24 ঘন্টার মধ্যে বাংলার মানুষের সামনে থাকবে। সেটা আপনি নিয়ে আসবেন, কে নিয়ে আসবো, আমি কি করে জানবো? তারা নিশ্চয়ই তৈরি করে রেখেছে, বাকি তো সব নিমিত্ত মাত্র।